ছবিটা রিলিজ করলো জাস্ট কয়েক ঘন্টা হয়তো হয়েছে। আমার কোথাও মনে হচ্ছে যে ছবিটা শুটিং করতে যত সময় লেগেছে, প্রমোশনে বোধ হয় তার চেয়ে বেশি এনার্জি খরচ হয়েছে। কারণ প্রমোশনের বাংলা ছবি প্রমোশনের লারা আর সচিন একসঙ্গে, লারা সচিন একসঙ্গে, হ্যাঁ, আগের পুজোয় আমরা আলাদা টিমে ছিলাম, আলাদা টিম এবং একে অপরকে গালাগালও করি। হ্যাঁ, ওই স্টেজিং যা হয় মাঠে যেরকম হয়, কিন্তু এবার আমরা সিনিয়রিটি না মেনে বিশ্ব একাদশের হয়ে একসাথে ব্যাট করছি। হ্যাঁ, তো তো বুমারা বলো কি বলছে লারা সচিন সব, না মানে এরকম এত প্রমোশন করতে না, প্রমোশনের এটা একটু অন্যরকম প্রমোশন আছে। কোনো দিন আমার ছবি নিয়ে আমায় এত কথা বলতে হয়নি যে ছবিটা কি আছে কি নেই, কিভাবে মানুষ সেটা নেবেন কি নেবেন না, তাতে আমি কিভাবে প্রায় মানে আপনি বন্ধ করবো মানে প্রায় আপনি একটু অভিনয় করে দেখান পুরো ছবিটা বাদ দিয়ে, মোটামুটি সব অনুরোধই এসছে আর কি। প্রথম সিনে কি হচ্ছে কোথায় আমরা জানতে পারছি কি, মানে এত অধৈর্য কিছু মানুষ ছবিটি দেখার অপেক্ষা না করেই চিৎকারছে আমাদের শুরু করে। এই যে নানান অ্যাওয়ার্ড আছে যে পারফরমেন্সের উপরে, ভবিষ্যতে কি প্রমোশনের উপরে অ্যাওয়ার্ড হওয়া উচিত? তাহলে তো প্রমোশনে আমরা অনেক ছবি ওয়াইজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা জানি না, মানে এটা অবশ্যই দর্শক বলবেন। এই জায়গাটা আমাদের থেকে গুরুদেবরা আছেন প্রমোশনে, শিবু আছে, ঋতু আছে, এরা তো দেববাবু ও দেব, হ্যাঁ ফার্স্ট নাম শিবু দেব, দেব না এরা সবাই নিজস্ব নিজস্ব, কেউ কেউ জাকালিস, কেউ সৃজিৎ, যেভাবে প্রমোশন করেছেন না, প্রমোশন নয় আমি বলবো, ও ও ওকে প্রায় রোজ কোটে যেত, ক্লারিফিকেশন, মানে এটাকে প্রমোশন বলা, মানে প্রমোশন আমিও খুব খুব স্ট্রং খেলি, মানে ইনফ্যাক্ট যত ছবি আমরা করেছি একসাথে স্টার্টিং ফ্রম অটোগ্রাফ, তো অটোগ্রাফের সময় তো সেই অর্থে আমাদের বিপরীতে সব থেকে বড় ছবিটা ছিল, মানে তখন ইন্ডাস্ট্রি সব থেকে বড় ছবি, একদম, মানে ইটস লাইক দেব, জিৎ, রাজ চক্রবর্তী, জিৎ, কোয়েল, সো ইটস এ হিউজ বিগ ফিল্ম, আর এটা অটোগ্রাফ সুজিত মুখার্জি নতুন, একমাত্র প্রসেনজি তার একটাই লাইন, সো অনুপম নতুন একেবারে, কিন্তু ওই আমার বাড়ির থেকে বেরোনো, মানে আমার কেরিয়ারে যদি বলা হয় যে তুমি স্টেপ আউট, মানে দেখো প্রমোশন আগেও হতো, তোমরাই দেখেছো, তোমরাও দেখেছো কতটুকু প্রমোশনের জায়গা ছিল, কিন্তু আমি একটু এই ব্যাপারটায় ওই না, মানে এত লজ্জাহীন ভাবে প্রমোশনটা বাংলা, আমি অটোগ্রাফ, আমি অটোগ্রাফ থেকে বেরোলাম, মানে আমি আমি না একটা জিনিস, কোনো রকম চক্ষু লজ্জা না রেখে, কোনো রকম ভান না রেখে, চক্ষু লজ্জার ব্যাপারটি, ব্যাপারটা এটা জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার ছবি তোমার সন্তানের, এবার তোমাকে যদি দরকার হয়, যেখানে তুমি দেখছো যে সারাদিকে এত ডিস্ট্রাকশন, লোকে বাংলা ছবি হলে গিয়ে দেখা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ লোকে টিভি দেখছে, ওয়েব সিরিজ দেখছে, হিন্দি ছবি দেখছে, ওই একই হলে যদি হিন্দি ছবি আসে হিন্দি ছবি দেখছে, ইংরেজি ছবি দেখছে, সেখানে সেখানে বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছে, এবং মানুষের নানান চিন্তাধারা, মানে একটা নানান ফ্রিকোয়েন্সির মোশন হয়ে গেছে বাংলা ছবি নিয়ে, তো সেই জিনিসটাকে ভেঙে মানুষের ঘরে ঘরে মানুষের মনে মনে ঢোকার যে যে জায়গাটা, সেটা মনে হয় খানিকটা যুগের চলনও বটে। আচ্ছা নেতাজি কফিতে চিনি খেতেন? তুমি তো সে বিখ্যাত প্রশ্নের মতো, তবে কিছু বলতে পারিনি, ওর ওর ঠিক আছে, ওর পড়াশোনা আছে, সিনেমা ভালো মানায়, আমি এটাটা আমার সৃজিতের প্রতি রেসপেক্ট করে গেল, ও ছবিটার বাইরে ছবিটার স্ক্রিপ্টটার সঙ্গে আমরা জানিও কি রিসার্চ করেছে, কি লিখেছে, কেন ছবিটা বানাচ্ছে সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু প্রমোশনে বুঝলাম যে সৃজিত হ্যাড প্রিপেয়ার্ড ইন আ ডিফারেন্ট, মানে ও নিজেকে যেভাবে প্রস্তুত করেছে সিনেমার বাইরে, সিনেমাটা তো সিনেমাটা আমরা জানি ও কী বানাতে চলেছে, তার জন্য কী পড়াশোনা করতে হয় কিন্তু জানতে, ওটার বাইরেও না, ও কিন্তু এখন
মানে হি ক্যান বি প্রেজেন্টেড অ্যাজ আ নেতাজি বীর শো মানে একজন মানে রিয়েলি ওটা পুরো একটা দাবি ছিল যে মুখার্জি কমিশন কেন খারিজ করা হলো বিনা কারণে, তার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আর দ্বিতীয়টা ছিল যে গুমনামি বলে যে ছবিটি আসছে তাতে দেখানো হচ্ছে যে নেতাজি গুমনামি বাবা, এইটা আমরা কিছুতেই মানবো না, এর এর বিরুদ্ধে প্রতিবাদ। তখন আমি ফোন করি, ফোন করে ওনার নয়নবাবুর সঙ্গে কথা বলি এবং ওনাকে বলি যে দেখুন আপনার যে প্রথম দাবিটা সেটার সাথে আমার ছবির দাবি কিন্তু খাপে খাপ মিলে যাচ্ছে, আমার ছবি কিন্তু একই জিনিস দাবি করছে, আর দ্বিতীয় দাবিটা অমূলক, কারণ আমার ছবি এটা কখনোই দাবি করছে না যে নেতাজি গুমনামি বাবা ছিল। তো তাহলে আপনি আর আমি মিলে তাহলে আমরা একটু বিক্ষোভটা করি। উনি তখন মানে বুঝতে পারেনি যে এরকম একটা ব্যাপার, ও আচ্ছা তাই এরকম ব্যাপার, তাহলে আপনি একটা কাজ করুন, একটা জনসভা আয়োজন করছি, আপনি আসুন, আপনি বলুন যে আপনার ছবিতে কী বক্তব্য, কী আছে, কী ব্যাপার, আরেকটু কিছু আনন্দ। তো আমি সেটা বলার পর আমি ভাবলাম যে এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না, যে যেই রাজনৈতিক পার্টি এত বছর ধরে নেতাজির কজ নিয়ে লড়েছেন, যা যেই অফিসে নেতাজির মূর্তি, নেতাজির অলমোস্ট নেতাজির একটা প্রেজেন্স পাওয়া যায়, মানে একটা অশরীরী প্রেজেন্স পাওয়া যায়, সেই পার্টির অফিসে গিয়ে আমি ট্রেলার দেখালাম, ওনাদের সঙ্গে কথা বললাম, তিনটে থিওরিরই প্রবক্তারা ওখানে প্রেজেন্ট ছিলেন, তিনজনকে আমি অ্যাড্রেস করলাম আলাদা করে। ডক্টর পুরমি রায় ছিলেন যিনি রাশিয়ান অ্যাঙ্গেলের এত বড় একজন গবেষক, বসু পরিবারের একটা অংশ ছিলেন যারা গুমনামি ছবিটি সাপোর্ট করছেন, জয়ন্তী রক্ষিত, রাজকুমার বসু, তপতি ঘোষ, ইন্দ্রনীল মিত্র, এবং অতি অবশ্যই ফরওয়ার্ড ব্লকের সিনিয়র নেতারা, খুবই সিনিয়র নেতা। ইনফ্যাক্ট ফরওয়ার্ড ব্লক একটা খুব বড় রোল প্লে করে মুখার্জি কমিশন গঠনে, তো সেদিক দিয়ে আমার ছবি ফরওয়ার্ড ব্লকের প্রতি মানে কৃতজ্ঞ আর কি, অ্যাকনলেজমেন্ট তাদের নামও আছে, বিকজ তারা না হলে মুখার্জি কমিশন হয়তো সেইভাবে হতো না, না হলে আমার ছবি হতো। আমার মনে হয় আগামী 23 জানুয়ারিতে ইউ বি দ্য মোস্ট সট অফ ম্যান, যে মানে বিভিন্ন জায়গায় যেন প্রভাব ফেরিটেরি হয় না নিয়ে যাওয়া। না না, আমি ওরকম কিছুই না, আমি যেটা বারবার সবাইকে বলেছি আক্রমণের মুখেও একটা কথা বলেছি যে ওয়াই আর ইউ শুটিং দ্য মেসেঞ্জার, আমার মানে ওই লক্ষণের শক্তিশালী ছিল না দূত বাটাকেই মার, মানে দূতের তো কোনো দোষ নেই, দূত এসছে একটা কিছু প্রশ্ন নেই, তুমি প্রশ্নগুলোকে অ্যাড্রেস, কিন্তু সেই দূত তো বসু পরিবার ভেঙে দিয়েছে মোটামুটি, বসু পরিবার সুপরিবারে বিভেদ সৃষ্টি করে যে এত বছর পরে চূড়ান্ত সমক্ষে নিয়ে এসেছে, হয়তো বিভেদ ছিল কিন্তু দুটো পরিবারকে আলাদা করে দেওয়া চিন্তার দিক থেকে লোকের সামনে এই কৃতিত্বটা তো এর আগে কেউ দেখায়নি। না, এবার একটা মজার ব্যাপার আছে, কোনানরাম যে বইটি, সেই বইটি যেমনি দুটো পরিবারের দুটো সম্পূর্ণ মানে ওয়ারিং ফ্যাকশন সেইগুলোকে একসাথে নিয়ে এসেছিল, একটা ফ্যাকশন প্রেম কাছে বিশ্বাস করে না, একটা ফ্যাকশন বিশ্বাস করে, এবার যে বিশ্বাস করে তাকে অন্য ফ্যাকশন বলছে তুমি কেন বিশ্বাস করো, তোমার এই বিশ্বাসের পেছনে নিশ্চয়ই তোমার কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তুমি অনুদান পাচ্ছ, সেই অনুদানের জায়গা থেকে তোমার একটা বিশেষ রাজনৈতিক দলের ফ্লোট করা বিশেষ থিওরির প্রতি তোমার একটা আনুগত্য আছে, এই দুটোর মধ্যে চলছে, দুটো ফ্যাকশনের মধ্যে ঝগড়া চলছে। আমি যে টুইটটা পড়ে শোনাই ওই সেই ইয়েতে বিতর্ক টিভিতে যে বিতর্ক অনুষ্ঠানটি হয়, সেই টুইটে একটা ফ্যাকশন আর একটা ফ্যাকশন নিজেদের মধ্যেই ঝগড়া চলছে, এবার তারা কোথাকটা গিয়ে দুজনেই অ্যান্টি গুমনামি বাবার থিওরি, সেই জায়গাতে তারা ইউনাইটেড হয়ে গেছে, কিন্তু তারা যে অ্যাকচুয়ালি নিজের মধ্যে তাদের বিভেদ আছে এই জিনিসটা কিন্তু মানুষ জানতেন না, কারণ তারা মানুষকে জানতে দিচ্ছিলেন না, তারা একটা কমন শত্রুকে অ্যাটাক করছে। এবার কমন শত্রুটা অ্যাকচুয়ালি কোনানগ্রাম বা গুমনামি বাবা থিওরি। এবার প্রবলেম হলো আমি যখন মুখার্জি কমিশনের কথাটা তুললাম, মুখার্জি কমিশন কিন্তু প্লেন কাস্ট থিওরিকে নাকচ করেছে, যার জন্য বসু পরিবারের একটি অংশের প্রবল রাগ মুখার্জি কমিশনের, কিন্তু সেদিন তো প্রোগ্রাম উনি বললে যে আমার কাছে রক্ত চাইতে এসেছিল, আমি রক্ত দিই না। এবার কথা হচ্ছে যে আমার শরীরে যদি বসু পরিবারের রক্ত থাকতো, সত্য উদ্ধারের জন্য আমি তো বোতল বোতল রক্ত দিতাম, ওরকম রক্ত না দেওয়ার কী কারণ আমি বুঝলাম না প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বিভেদটা একটা বরাবরই ছিল, আমি সেটা যে সামনে নিয়ে এলাম যাতে সবাই, আসলে প্রবলেম কী জানো তো, প্রথম ব্যাপার যে কোনো মিডিয়া রিপোর্টে বিশেষ করে
বাংলার বাইরে মিডিয়া বস ফ্যামিলি এরকম মেনশন করছে। আমার একটা খুব রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্লিজ বি ফ্যাকচুয়ালি কারেক্ট। বসু পরিবারের একটি অংশ, কারণ বসু পরিবারে এরকম একটি অংশও আছে যিনি যারা গুমনামির অত্যন্ত স্বপক্ষে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের স্বপক্ষে, এবং তারা কিছু কম বসু নন। জয়ন্তী রক্ষিত, আর্যকুমার বসু, তপতী ঘোষ, ইন্দ্রনীল মিত্র, কেউ খুব কম বসু নয়। এদের থেকে এরা বেশি বসু, এরা কম বসু, এরকম কিন্তু নয়। সো তুমি বলো যে এক অংশ বিরোধিতা করছে না এক অংশ সমর্থন করছে, তার মানে পরিবারের মধ্যে যে মতের অনৈক্য আছে সেইটাকে বলো, সেটাকে মানে ডোন্ট মেক ইট লাইক বসু পরিবার ও অ্যাসিস টিম গুমনামি। ইট ইজ নট দ্যাট, ইট ইজ আ সেকশন অফ বসু পরিবার ভার্সেস আনাদার সেকশন অফ বসু পরিবার অ্যান্ড বোথ অফ দেম ইন কনজাংশন উইথ গুমনামি। তো একটা মানে তিনটে মোটামুটি থিওরির কথা শোনা যায় বা তিনটে ন্যারেটিভ আমরা পাই এই প্রশ্নটা গুম্বাকে, যে একটা হচ্ছে নেতাজি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন তাই হুকুতে, একটা হচ্ছে রাশিয়া চলে গেছিলেন, এবং থার্ড হচ্ছে যে তিনি গুমনাম। তুমি কোনটা বিশ্বাস করো? সৃজিত পরে, তুমি সৃজিত স্ট্রাইকার বলে এতক্ষণ তুমি কোনটা বিশ্বাস করো, কোনটা ঘটেছিল? আচ্ছা, যে লোকটা 30 বছর, আমি তোমাকে তো জিজ্ঞেস করি, আমি উত্তরটা দিচ্ছি, আমি বলছি যে লোকটা আছে না 30 বছর, কোন রকম রাজনৈতিক পার্টির সান্নিধ্য বা কোন রকম লাইন কোন রকম, মানে হি ইজ বিন দ্য এপিটমি অফ নিউট্রালিটি। এর সঙ্গে রাজনৈতিক লাইনের কোনো সম্পর্ক না, কি বলছো? আচ্ছা, যে লোকটা ইজ মানে যে লোকটা ইন্ডাস্ট্রিতে কোনো কোনো ঝগড়া হলে যার কাছে মানুষ যায়, মানে সে নিউট্রালিটির একটা প্রতীক। আমি জায়গাটা চেঞ্জ করে বন্ধ করে এখানে নিয়ে আসবো। না না, তুমি কি করে ভাবলে সে কোনো উত্তর দেবে এই প্রশ্ন? কোনোদিন হতে পারে? নেতাজি ভক্ত হিসেবে, বাঙালি হিসেবে, না আমার তো, আমার তো যেটা হয়েছে দেখুন, গুমনামি করার পরে কারণ আমাদের ছোটবেলার থেকে একটাই বিশ্বাস, এটা পাল্টাতে পাল্টাতে গেছে, মানে পাল্টাতে পাল্টাতে গেছে মানে কি, যখন একটা কথা করেছি অ্যাজ এ কমন পার্সন, আমি তো নেতাজি সুভাষ চন্দ্র, নেতাজি সুভাষ চন্দ্র প্রশ্ন করতে হবে আমাকে, ওনার ইতিহাসের ভেতরে ঢুকে পুরোটা জানতে হবে, এরকম কোনো উদ্দেশ্য আমার কোনোদিন ছিল। হ্যাঁ, এখন যেটুকু জেনেছি, পড়াশোনা করেছি, যেটা ওর থেকে জেনেছি, বাবাই কিছু কিছু বলবার ছবিটা করা, কিন্তু আমার নর্মাল একটা মানুষ হিসেবে কেন আমরা তুমি আমি আমাদের, আমি যখন ছোটোবেলায় একটা ইতিহাস পড়েছি তখন মনে হচ্ছে পরবর্তীকালে আমি তারা লেখা পড়েছি বা একটা কোনো আর্টিকেল পড়েছি তখন মনে হচ্ছে এটা পড়ে গিয়া আর একটা কোনো তত্ত্ব পড়ে দেখে মনে হচ্ছে। সো এই যে কনফিউশনটা আমার মধ্যে গত 30-35 বছর ধরে বা আরও বেশি হতে চলেছে, হয়ে চলেছে অনর্গত, এখান থেকে এখানে শিফট করছি, এখান থেকে এখানে শিফট করছি, মানে আমরা পড়েই পড়েই যাব, আমি তো ভেতরে যাচ্ছি। আমি আমি বলছি যে এই যে শিফটিংটা আমার হচ্ছে, আমার মতন লক্ষ লক্ষ মানুষের এই শিফটিংটা হচ্ছে। সো দিস ইজ দ্য ফিল্ম অল অ্যাবাউট, যেখানে সিটি মিউনিসিপ্যালিটি তিনটে তথ্যকে তুলে ধরে কিছু কিছু প্রশ্ন দিচ্ছেন, এবং আমার জায়গাটা খুব পরিষ্কার, আমার কাছে কিন্তু যখন আমি ছবিটা নিয়েছি অ্যাজ পার মাই স্ক্রিপ্ট, অ্যাজ পার মাই স্ক্রিপ্ট, আমি যখন প্লেন ক্র্যাশ থিওরিতে আমি এখন কাটটা করছি, এটা কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, এটা কিন্তু খুব সোজা হচ্ছে বলাটা, অতটা বলাটা কিন্তু সোজা না, এটা ইজ এ ভেরি টাফ থিং ফর দ্য ডিরেক্টর অ্যান্ড ফর দ্য অ্যাক্টর। আমি তোমায় লিখতে দিচ্ছি যে নেতাজি কোন তথ্যতে তুমি পার্সোনালি কনফিউজ, নিজেও জানি না তো, তারপরে আমাকে বছরখানেক আরো পড়তে হবে, 2 বছর ধরে আমাকে শুধু নেতাজি সুভাষ চন্দ্র বোস পড়তে হবে, আমাকে মুম্বাই কমিশনে যেতে হবে, তাহলে একটা কাজ করো, তোমার প্রতিদিন থেকে আমাকে একটা বছরে একটা মোটামুটি মোটা টাকা দিতে হবে, এটা পুরোটা পড়ে তোমাকে উত্তর দেবে, যেটাকে আমি বিশ্বাস একটা লোক কোনটা বিশ্বাস করে সেটা বলতে গিয়ে 52 রকম বাহানার কথা বলে, এখন যদি আমি জিজ্ঞেস করি নেহেরু কি মারা গেছিল 1964 সালে, আমার বই পড়ে পড়তে হবে, প্রতিদিন থেকে আমার বই পড়াতে হবে, এইটাই তো ট্র্যাজেডি যে নেহেরু কবে মারা গেছিলেন সেটা আমরা বলতে পারছি, গান্ধীজি কবে মারা গেছেন বলতে পারছি, সেটাও শিওর নয়, না না সব ব্যাপারে শিওর, এই একটা ব্যাপারে শিওর নয়, এবং একটা ব্যাপারে উনি কেন এত কোটি কোটি মারা গেছে, আমার বাবা
আমি ওকে বলেছি আমার বাবা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ভক্ত, ভক্ত মানে ওটা হচ্ছে আমার প্যাশন। তাই জন্য উনি পারুক না পারুক নিজের মতন করে একটা টেলিভিশনে কাজ করেছিলেন, সেখানে ছোট ব্যক্তি হয়েছিলাম। সো হি ইজ প্যাশনেট, কারণ আমার ঠাকুরদা মিলিটারি তে ছিলেন, উনি অনেক বেশি আমার থেকে জানেন, উনি অনেক বেশি পড়াশোনা করেছেন নেতাজি সুভাষ, হি ইজ প্যাশনেট অ্যাবাউট ইট। আমি আমার বাবুকে জিজ্ঞেস করছি একই উত্তর দিতে পারিনি, ঠিক যেভাবে আজকে মিশুক আমাকে, মিশুক সুভাষচন্দ্র বোস জাস্ট নাম জানে, ওরা বাইরে পড়ে আজকে জেনারেশন, ও সিরিজকে পছন্দ করে, আচ্ছা বাবার ছবি নেতাজি সুভাষ বোস সেটা জানে। একদিন ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখতে দেখতে ও অর্পিতাকে বলেছে, আমি ছিলাম না বাড়িতে, সিরিজাঙ্কিল মিশুককে ও সিরিজকেও পছন্দ করে, কিন্তু দুজনে পোট খেতে খুব পছন্দ করে, পছন্দ লেভেল কেমন। তোমরা যেটা বলছো দেখলাম, মানে আমার বাবার কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন, আমার ছেলের কাছে আমার মনে হয় যে বাঙালি এই যে গুমনামি নিয়ে এই যে রিলিজের আগেই, এটা এরকম আনফেয়ার শব্দে গুমনামি রিলিজের আগেই যে একটা যে বিশাল একটা হাইপ উঠে গেছে, এবং অবভিয়াসলি দেখাই যাচ্ছে যে সবচেয়ে আগেই গেছে, কিন্তু একটা কি কোথাও ভয়ও আছে, কারণ লোকে কিন্তু হল থেকে বেরিয়ে মানে প্রথম বা হলে ঢোকার আগে এক্সপেকটেশন হবে যে নেতাজি নিয়ে কি হয়েছিল আমরা জানতে পারবো। না এটাই আমি যেটা করেছি, এটা বেশি মানে এত বেশি ইন্টারভিউ দেওয়ার একটা সুফলও আছে, যে আমি প্রথমেই এটাকেও স্পষ্ট করে দেওয়ার যা অবসরটা পাচ্ছ, অবকাশটা পাচ্ছ, যে আমি কিন্তু তোমার জন্য কোনো রেডিমেড আনসার নিয়ে আসছি না। কেন সেটা তো তাহলে ফিল্মের গুণনামী গায়ে লেখা উচিত ছিল, যেরকম সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা হয়, লেখা আছে যে বিধিসম্মত সতর্কীকরণ শুরুতে এবং শেষে, এবং কোন সেন্সিবল লোক যার এইটুকু সেন্সিবিলিটি আছে সে যদি ট্রেলারটা একবার একটু মন দিয়ে দেখে সে পরিষ্কার বুঝে যাবে। না ট্রেলারে তো আছেই, সিনেমাতে শুরুতে এবং শেষে বিধিসম্মত সতর্কীকরণ আছে, একটা কমা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে, মানে কেউ যদি বলে যে তুমি পক্ষপাত দুষ্ট তুমি, হ্যাঁ মানে এখন তুমি যদি একদম বোকা বোকা লজিক আনো যে একই অভিনেতা কেন তিনটে থিওরিতেই নেতাজি রোল করছেন, বা যিনি নেতাজি রোল করছেন তিনি গুমনামী বাবার রোল করছেন, সেটা আলাদা, মানে সেটা তো অত্যন্ত, মানে তুমি যদি একজনের কনস্ট্যান্ট না রাখো তুমি তিনটে থিওরিকে কম্পেয়ার করবে, তিনটে থিওরি তো একই লোককে নিয়ে, একটায় বুম্বাদা করছেন নেতাজি, সেকেন্ডটা রুদ্রনী, থার্ডটা কাঞ্চন মল্লিক, এরকম তো করা যায় না, দেন দ্যার ইজ নো প্যারামিটার অফ কম্প্যারিজন। যেভাবে উত্তর দিল মানে উনি ভাবাল সন্ন্যাসী হিসেবে উত্তম কুমার কিংবা যিশু সেনগুপ্ত, উনি ফেরত এলেন সমীর ভঞ্জ কিংবা আবির চ্যাটার্জ, এটা তো হতে পারে না, ওইটাই তো কন্ট্রোভার্সি, ওইটাই তো মানে হিস্ট্রি। তোমার কি নিজের মনে হয় যে ওই প্লেন ক্র্যাশে যিনি আরেকজন ছিলেন হাবিবুর রহমান তিনি আগাগোড়া মিথ্যাটা বলে গেছেন? হাবিবুর রহমানের বক্তব্যে কিছু ইনকনসিস্টেন্সিজ আছে, যে ইনকনসিস্টেন্সিজ পরবর্তীকালে শরৎচন্দ্র বসু যখন ওনাকে ইন্টারভিউ করেন তখন সেটার কথা শরৎচন্দ্র বসু বলেন, তার উক্তিটা ইনফ্যাক্ট ওনার যে নাতনি জয়ন্তী লক্ষ্মী বা আর্যকুমার বসুনার নাতনি, তার তাদের সাথে আমার এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তো শরৎচন্দ্র বসু কিন্তু এই ধারণা ছিল, মানে পোক্ত ধারণা ছিল যে হাবিবুর রহমানের টেস্টিমনিটা মধ্যে কিছু ইনকনসিস্টেন্সিজ আছে যেগুলো এক্সপ্লেন করা সম্ভব নয়। শুধু তাই নয়, তার ভার্সন মানে তার টেস্টিমনির ভার্সনের সঙ্গে আরও অনেক অন্য সাক্ষীদের ভার্সনের কিন্তু প্রচণ্ড মানে গরমিল গরমিল আছে, যেটা পুরো ডিটেলে সিনেমায় আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হাবিবুর রহমানের যে পরিবারের কাছে এরকম অগেন বাট দ্যাট ইজ সামথিং যেটা তো যার কোনো রেকর্ডিং নেই, হাবিবুর রহমান কিন্তু তার পরিবারের কাছে শোনা যায় এবং স্বীকার করেছিলেন যে এটা একটা বানানো ঘটনা বা সাক্ষী। এবার প্রবলেম হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে এটা বানানো গল্প এবং নেতাজি হাবিবুর রহমানকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই গল্প যেন না পাল্টায় ধরে রাখেন, দা কাইন্ড অফ লয়্যালটি হাবিবুর রহমান হ্যাড টুয়ার্ডস নেতাজি, আই ওয়ান্ট বি সারপ্রাইজড ইফ হি স্টাক টু দ্য
স্টোরি অর হিজ ভার্সন অ্যাজ পার নেতাজিজ ইনস্ট্রাকশন আই ওয়ন্ট বি সারপ্রাইজ। তোমাকে এবার জিজ্ঞেস করছি যে ছজন জাপানি তত্ত্বাবধায়ক ওখানে মারা যান, যে নার্স তাকে ইন্টারভিউ করা হয়, পরে লিওনার্ড গর্ডন বলে একজন বই লেখেন তিনি ইন্টারভিউ করেন, একজন ভারতীয় সাংবাদিক পরের বছর যান, এতগুলো লোক কি ভুল করেছে বলে মনে হয় তোমার নিজের থেকে? কোনো ছবি নেই, ডেড বডির কোনো ছবি নেই, কোনো ছবিতে বোধ হয় কোনো ডেথ সার্টিফিকেট মুম্বাইকে করছো? হ্যাঁ করেছি। তোমার কোনো প্রম্পটিং চাইনি আমি, কিন্তু আমার এখানে একটা চার পাতার বক্তব্য আমি শুরু করবো না, তুমি চার মানে চারটে লাইনে পড়ো, চারটে লাইনে পড়ো। তুমি যাদের কথা বলছো তাদের সাক্ষ্য দুটো কমিশনের মধ্যেও পাল্টে গেছিল, মানে শাহনামাজে যা বলেছেন খোসলাতে তা বলেনি, এবার তাতে নিজের মধ্যে আবার প্রবলেম ছিল। মানে যোশিনী বলছেন যে তার মাথায় কোনো চার ইঞ্চি কাটা দাগ ছিল না, যেটা আবার হাবিবুর রহমান বলছেন ছিল। যোশিনী বলছে তার ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল, কিন্তু তার সহকারী সুরুতা সে বলছে ব্লাড ট্রান্সফিউশন হয়নি। কানাকান্তার নামে যে ডেথ সার্টিফিকেট সেটা নিয়েও প্রবল কনফিউশন আছে। দুজন বলছে যে কানাকান্তার নামে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু এরকম কোনো সার্টিফিকেট পাওয়া যায়নি। এই সার্টিফিকেটটা পরে পাওয়া যায়, সেটা 1988 সালে রিলিজ করা সুভাষচন্দ্র বোসের নামে একটা ডেথ সার্টিফিকেট। আচ্ছা, এই যে জাপানি অফিসারদের কথা বললে, তাদের কারো কারো কোনো ক্রেমেটোরিয়াম রেকর্ড নেই। ইনফ্যাক্ট সেই দিন যেদিন ওনার ক্রেমেশন হয়েছিল, সেদিন যে ক্রেমেটোরিয়াম রেকর্ডটা আছে সেটা ইচিরো ওকুরা নামে এক জাপানি ভদ্রলোকের, যার 1901 সালে জন্ম এবং যার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ ডেথ সার্টিফিকেটে ছিল, পুড়ে নয়। সো ইচিরো ওকুরা কী করে হঠাৎ ওভারনাইট কানাকান্তা হয়ে গেলেন, বা কানাকান্তা হলো নেতাজির জাপানি না, সেটা কিন্তু কেউ জানে না। এবং এর কারণেই হয়তো মুখার্জি কমিশন সব সাক্ষ্য প্রমাণ তাইওয়ানে গিয়ে জাপানে গিয়ে সবার সাথে কথা বলে, অবভিয়াসলি যারা তখন জীবিত ছিলেন, অনেকে জীবিত ছিলেন, গিয়ে এটা উনি বলেন যে প্লেন ক্রাশটা অ্যাকচুয়ালি হয়নি, এটা ওনার ভার্ডিক্ট ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে তাইওয়ান গভর্নমেন্টের যে যে অফিসিয়াল ডিক্লারেশন যে সেই বছর ওই অঞ্চলে কোনো প্লেন ক্র্যাশ হয়নি, দ্য ক্লোজেস্ট প্লেন ক্র্যাশ যেটা হয়েছিল সেটা তার আগের বছর সেপ্টেম্বর মাসে, মানে 1944 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তো ফেলনা নয় তাই না? তুমি আমার মনে হয় তুমি পরের 2021-এ বা তার পরে নির্বাচনে ভেরি স্ট্রং ক্যান্ডিডেট, একটা আন্ড্রে আগেসির বিজ্ঞাপনে মাত্র ইমেজ ইজ এভরিথিং, আন্দামিতে যেভাবে একটা মানে হাই সব দিক থেকে তৈরি হয়ে, আবার বলছি লালা সাচিন যুগলবন্দিতে যেটা তৈরি হয়েছে এই ইমেজটা, মানে এটা এরকম ভয় হচ্ছে না তো লোকের এক্সপেকটেশনটাকে হিউজ হয়ে যাচ্ছে, তারা চাইবে মানে একদম যে যতই বিধিবদ্ধ সতর্কীকরণ তা বেরিয়ে বলবে যে আর তো নতুন কিছুই পেলাম না, না 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 এইটা একদম এটা বলবে না, কারণ এটা কেন বলবো? আজ এই উত্তরটা তুমি দাও, এনা উত্তর দিই। মানে এই ছবিটার মধ্যে যে প্রথম কথা একটা জিনিস বুঝতে হবে, তুমি দুরকম ভাবে যাও, একটা তো নেতাজি সুভাষচন্দ্র, এটা আমাদের প্রত্যেকে মানে বাঙালি না আমরা ভারতবর্ষের প্রত্যেকটা লোকের কাছে একই প্রশ্ন, দুধের পর যুগ হয়ে আছে, যদি আমি এটাকে ভুলে যাই নেতাজি সুভাষ, তাহলে ওই ছবিটার মধ্যে যে থ্রিলার এলিমেন্ট আমার দর্শক কমার্শিয়াল দর্শক, আমি একদম একটা দর্শক হিসেবে মানুষের জানা ওয়াই 22শে শ্রাবণ লোকের ভালো লেগেছে, আমাদের বাঙালিরা ব্যোমকেশ এখনো কেন পছন্দ করে বা ফেলুদা কেন পছন্দ করে, আমাদের বিশেষ করে বাঙালিদের সঙ্গে হাউজে বসে তাদের মাথাটাকে খেলাতে থাকে না, আমি কমার্শিয়ালি বলি মগজাস, এটা আমাদের আমাদের বই পড়ার অভ্যেস আছে তো, বই পড়া দাবা খেলা আমরা ফলে বসে আমাদের মাথা খেলাতে থাকি, মানে ইফ আই স্টার্ট গোয়িং উইথ মাই ফিল্ম মানে আমার পরিচালক আচ্ছা এটা হতে পারে, আমি প্রশ্ন করছি আমি উত্তর করছি করছি আর একটা পেয়েছি, এইটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোস নই একটা ছবিটাকে সরিয়ে রাখছি, তাহলে এই ছবিটাতে এমনভাবে স্ক্রিপ্টটা আছে এটা দর্শক একটা পয়েন্টের পরে ছবিটার সঙ্গে যাবে, তারা দাবাটা খেলতে শুরু করবে, মানে ও বলবে এটা ডান দিক না বাঁ দিক, এটাকে এই চালটা দেবো কি ওই চালটা দেবো, এটা ওরা করতে থাকে, দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম,
ওকে বুঝতে হবে এটা এক কথায় বলা যেতে পারে এটা পলিটিক্যাল থ্রিলার। আমি কমার্শিয়াল অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল হিস্টোরিক্যাল থ্রিলার, পলিটিক্যাল হিস্টোরিক্যাল থ্রিলার। সো এইটা মানুষ পছন্দ করে, এবং শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে এই ধরনের ছবি যারা যারা করেছেন, যেখানে যেখানে করেছেন, সবাই জেনেই গেছেন ছবিটা কি। তাহলে ছবিগুলো কেন ভালো লেগেছে, কেন এতদিন আমরা সেই ছবিগুলো দিই আবার দেখতে ইচ্ছে করে? কারণ আমাদের জানা জিনিস হলেও তো ওয়ে স্ক্রিপ্ট বা ডিরেক্টর যেভাবে যাচ্ছে সেটার সঙ্গে যদি একবার দর্শক যেতে শুরু করে, আমি এটুকু বলবো যে বাঙালি হিসেবে ভারতবর্ষের যে নেতাজি সুভাষ বোসের যা পাওয়া উচিত ছিল, তোমার কি মনে হয়? তোমায় জিজ্ঞেস করছি, আমার কলকাতা থেকে, আমি কলকাতার কথা, আমি অন্য জায়গায় আমি এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্টে নেবে একটা বিশাল নাম দেওয়ার এয়ারপোর্ট নেবো, ওখানে বিজেপি বিশাল স্ট্যাচু কিনবো, সম্ভাজার থেকে যদি যাই তাহলে একটা বড় স্ট্যাচু তো পাবো, যদি রেড রোডে যাই। কিন্তু স্ট্যাচু গুলোর কথা জানা আমি বলছি, এর বাইরে আমরা ভারতবর্ষ বাঙালি তো ছেড়ে দিচ্ছি, বাঙালির তো আরো বেশি আবেগ, কারণ উনি বাঙালি, কিন্তু উনি তো শুধু বাঙালি নন, সরকারের সঙ্গে বুশ পরিবারের কোন একটা অংশে একটা আনহোলি অথবা হোলি নেক্সাস ছিল। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি অনেক কিছুর উত্তর পাই, এবার সেই উত্তরের এটা একটা উত্তর হতে পারে যে আনহোলি নেক্সাস ছিল। ইনফ্যাক্ট যেটা আমি সেদিন টুইটটা পড়ছিলাম যে চন্দ্রকুমার বসু টুইট করেছেন সুব্রত বসুর বিরুদ্ধে যে আপনার একটা আনহোলি নেক্সাস ছিল, চিত্রা ঘোষও তাই বলেছেন যে একটা আনহোলি নেক্সাস ছিল, উইচ ইজ ওয়াই ইউ আর ডিফেন্ডিং দ্য প্লেন ক্র্যাশ থিওরি সো মাচ। কিন্তু আমি ব্যক্তিগত এই যে বইটা আছে সুব্রত বসু, এটা আমার প্রচন্ড অক্ষর অক্ষরে পড়তে হয়েছে ফর দ্য প্লেন ক্র্যাশ থিওরি। এটা পড়ে ওইটা না, কিন্তু এই ছবিটা এটা হয়তো আরো অনেক কিছু খবর হতে পারে। সাধারণ মানুষ করলেন, এইগুলো বিশাল নামজাদা পলিটিশিয়ান বা কেউ করলেন না, আমার দেশের সাধারণ মানুষ, কিছু রিসার্চার, মিশন নেতাজি, অনুজ, এই সেই সায়ক, এরা কন্টিনিউসলি আরটিআই করে যাচ্ছে, এখান থেকে ফাইল দিন, ফাইল বার করুন, আমরা জানতে চাই হ্যানা তেনা। তো এই যে কনস্ট্যান্ট হ্যামারিং, কনস্ট্যান্ট হ্যামারিংটা কিন্তু গুমনামে খুব সাহায্য করবে, হ্যামারিংটা কন্টিনিউসলি নক করে যাওয়া, নেতাজি ইজ শিওরলি অ্যান্ড স্লোলি বিং ফরগটেন। মানে এই যে ইউনিয়ন গভর্নমেন্ট টিআইবি টুইট করলো 18ই অগস্ট 1945 সালে, এবং তারপর বাধ্য হলো সেটা ফেরত দিতে, এই বাধ্য হলো কেন? বিকজ কিছু মানুষ প্রতিবাদ করলো। এবার এই প্রতিবাদ যেদিন থেমে যাবে সেদিন তো প্লেন ক্র্যাশ থিওরি এস্টাবলিশড, সেদিন আর সেদিন 18ই অগস্টই তার মৃত্যুদিন হয়ে গেল। এইটার বিরুদ্ধে সরব আরও নেক্সট 10-15 বছর 20 বছর অ্যাটলিস্ট এই ছবি, কারণ এটা পপুলার কালচারের একটা খুব বড় চ্যানেল, এই ছবির মাধ্যমে এই প্রশ্নগুলোর প্রতিবাদগুলো চলতে লাগবে যে না, আপনি করে যাচ্ছেন 18ই অগস্ট, তারা 74 বছরের সিস্টেম্যাটিক একটা একটা কানে তুলো অভ্যস্ত, তাদের কানে ইতিহাসের তুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা প্রশ্ন করতে ভুলে গেছে যে আমার ইতিহাস বলতে যে প্রশ্নগত চিহ্নগুলো 1897 থেকে
প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্নটা কি থাকার অ্যাকচুয়ালি কোনো যৌক্তিকতা আছে না নেই? যদি থাকে তাহলে কি, তাহলে প্রশ্নগুলো কি? সেই জন্য আমারও তো লাস্ট প্রশ্ন, সত্যি কি নেহরু এটার জন্য দায়ী? কোনটার জন্য? এই যে মানে ফ্যাক্টস গুলোকে অনেকগুলো চেপে দেওয়া, সমস্ত ডিসক্লোজ না করা, কংগ্রেস গভর্নমেন্ট দায়ী পরবর্তীকালে, কারা দায়ী? দূত এত কিছু যখন জানে এটাও শিওরলি জানে, দূত প্রশ্নগুলো জানে। একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, খুব প্রিয় গানও আমার, যে প্রশ্নগুলো সহজ আর উত্তর হতে চায়, এইটুকুই বলবো। অনেক ধন্যবাদ।